ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের কম্বোডিয়া পরীক্ষা। নমপেনে বাংলাদেশ সময় সন্ধ্যে ছটায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচের আগের দিনই বিক্রি হয়ে গেছে সব টিকিট। কোচ ও অধিনায়কের দাবি, এই ম্যাচে জয় তুলে সাফের আগে আত্মবিশ্বাস ধরে রাখতে চায় দল। আর মাত্র এক সপ্তাহ পর বাংলাদেশের সাফ মিশন শুরু, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচটাই শেষ সুযোগ। ইঞ্জুরিতে জর্জরিত দল দুদিন আগে কম্বোডিয়ার দ্বিতীয় সারির ক্লাব টিফি আর্মির সাথে মাত্র এক গোলের জয়। প্রতিপক্ষ কম্বোডিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকলেও হেড টু হেডে এগিয়ে বাংলাদেশ। আগের পাঁচ দেখায় নেই একটিও হার, এসেছে চারটি জয়, অপরটি ড্র। গত বছরে প্রীতি ম্যাচেও জয় এসেছে 1-0 গোলে, যা সাহস যোগাচ্ছে জামাল ভূঁইয়াদের। তবুও সাফের আগে সাবধানী হতে চান বাংলাদেশ অধিনায়ক। কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে, তাদের মাঠে তারাই সমর্থন পাবে, তবে আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই। বাংলাদেশ হেড কোচ হাভিয়ার ক্যাবরেরার নিজেকে প্রমাণের মঞ্চ আসন্ন সাফ। তার আগে কম্বোডিয়া ম্যাচে শেষবারের মতো ফুটবলারদের পরখ করতে চান তিনি। যদিও ইঞ্জুরির কারণে তপু বর্মন সহ অনেকেই নেই, তবুও জয়ের আত্মবিশ্বাস নিয়ে বেঙ্গালুরু সাফের বিমান ধরতে চান ক্যাবরেরা। নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ, তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নমপেনে এই ম্যাচের আগের দিন বিকেলেই বিক্রি হয়ে গেছে 30,000 আসনের অলিম্পিক স্টেডিয়ামের সব টিকিট। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।